নির্বাচনের মতো এবার ছাত্র ভোটেও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ। ভোট গিরে ধুন্দুমার মালদার দুই কলেজে। ছাত্র ভোট গিরে এদিন উত্তপ্ত হয়ে ওঠে চাঁচল কলেজ। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে হামলার অভিযোগ করে এসএফআই এবং ছাত্র পরিষদ। তাদের অভিযোগ, ব্যালট বাক্স ছিনতাই করে ভাঙচুর চালিয়েছে টিএমসিপি সমর্থকরা, যদিও অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি। এরপরই দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। অভিযোগ ঘটনাস্থলে গেলে মারধর করা হয় সিভিক পুলিশ কর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। গণ্ডগোলের জেরে ভোট বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে যেতে হয় অতিরিক্ত পুলিশ সুপারকে। নজিরবিহীনভাবে এবার পুলিশের নির্ঘণ্টে ছাত্র ভোট হচ্ছে রাজ্যে। সাধারণ নির্বাচনের ঢঙে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলেজ ভোটে, কিন্তু তা সত্ত্বেও এড়ানো গেল না অশান্তি। ফলস্বরূপ ব্যাহত পড়াশোনা। শিক্ষা মহলের একাংশ বলছে কলেজ তো পড়াশোনার জায়গা, ভোট ব্যালট বাক্স ছিনতাই কিংবা সংঘর্ষের নয়। শিক্ষাবিদদের একাংশের প্রশ্ন, যে কাজের জন্য শিক্ষাঙ্গনে পড়াশোনা ব্যাহত হয় সেই কাজের দরকারটাই বা কি? এবিপি আনন্দ।